হোসেন ব্রিজের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা সপরিবার বাবা মা মেয়ে আর এই হাজবেন্ড মানে এই আমাদের ছোট্ট পরিবার নিয়ে আমরা যাচ্ছি পুরী ঘুরতে জগন্নাথ দর্শনে। এই বছর জানুয়ারি মাসে আমরা গিয়েছিলাম, কিন্তু আনফর্চুনেটলি করোনার জন্য অমিক্রন ভ্যারিয়েন্টের জন্য ওই সময় আমাদের জগন্নাথ দর্শন হয়নি, মন্দির দর্শন হয়নি, বাইরে থেকেই আমরা ঘুরে চলে এসেছিলাম। তো এইবারে আমরা ঠিক করেছি মেয়ের অ্যাডমিশন হয়েছে নতুন স্কুলে, সব কিছু নিয়ে তার আগে আমরা চট করে একটু মনে হচ্ছিল সবাই মিলে ঘুরে আসি পুরী। তো সেই জন্য আমরা পৌঁছে গেছি আজকে হাওড়ার নিউ কমপ্লেক্সে। অনেক আগে পৌঁছে গেছি কারণ বাড়ি থেকে আসতে অনেকটা সময় লাগে, পৌঁছে গিয়েছি। এরপর আমরা প্ল্যাটফর্ম ছাড়বে দুপুর 2:15 ট্রেন 23 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। আমরা খাবার বুক ট্রেনেই করে নিয়েছি, ননভেজ খাবার বুক করা হয়েছে। তো আপাতত ট্রেনে উঠবো, একটু দেরি আছে, তার আগে কিছু টিফিন করে নেবো আমরা স্টেশনেই বসে। টুকটাক খাবার হচ্ছে আপনারা ট্রেনের যদি পুরী যেতে চান, শতাব্দীর ট্রেনে সবসময় মোটামুটি কম বেশি সিটস অ্যাভেলেবেল থাকে, তাই চট করে শীতের মধ্যে যদি বেরোতে ইচ্ছা করে বেরিয়ে পড়ুন। ট্রেন অপেক্ষা করছে আপনার জন্য, ডেস্টিনেশন তো হাতের মুঠোয়, শুধু সময় সুযোগ সবটাই আপনাকে করে নিতে হবে আপনার মতন করে, বাদ বাকি সমস্ত পথের দেবতার উপরে ছেড়ে দিন। আচ্ছা, আমরা এখন একটু পরে কিছু খাবার খাবো, খেয়ে নিয়ে ট্রেনে উঠে বাদ বাকি আপনাদের দেখাচ্ছি কী কী চলছে আমাদের জীবনে, ততক্ষণ অপেক্ষা করুন। কী আমার মেয়ে দেখুন বন্ধুরা, এখানে নতুন একটা স্টল পেয়েছে দেখে, বাচ্চাদের যেরকম হয় আমার দিদাও সঙ্গে নিয়ে গেছে, কী কিনবে না কিনবে এইগুলো ছোটো ছোটো মুহূর্ত আমাদেরও রয়ে যায়। রেলওয়ে থেকে কিছু, কাউন্টার থেকে কিছু নেবে ভাবছে, দেখা যাক কী নেবে, কী পারচেস করে। এখানে লুচি, তরকারি, মিষ্টি, এখানে পুরো খাচ্ছে সবাই মিলে, আমাদের জার্নি বিগিনস। এখানে আমাদের তিনটে পরপর সিট আছে, আর সামনে আমার বাবা, আর ওইদিকে আমার মায়ের সিট আছে, মা দাঁড়িয়ে আছে। আর কিছুক্ষণের মধ্যে ট্রেন ছাড়বে, দেখা যাক কতক্ষণে পৌঁছানো যায়। এটাই আমাদের কোচ, এবারে সিই মানে একটা এক্সট্রা কোচ এখানে অ্যাডিশন করা, মানে অ্যাড করা হয়েছে। এখানে আমরা পরপর তিনজনে মিলে বসেছি, আর বাবা এখানে বসে, আর ওখানে আমার মা। আর এই মাত্র আমাদের পেপার দিয়ে গেল, এই মাত্র আমাদের একটা টাইমস অফ ইন্ডিয়া দিয়ে গেল। এরপরে হয়তো লাঞ্চ নেই, কী কী খাবার আসবে সেগুলো পরপর আপনাদের আমি দেখাবো। টিটি বাবু এসছেন চেক করতে, আমরা টিকিটগুলো চেক করে নিই। যতবার ট্রাভেল করেছি আমরা কিন্তু 1 লিটার করে জল পেতাম, এখন কিন্তু এটা নষ্ট হয় বা করোনার পরে এটা 1/2 লিটার হয়ে গেছে। আপনি চাইলে হয়তো এনারা আর একটা দেবেন, সেটা হলে 1 লিটার হয়ে যাচ্ছে, কিন্তু এটা কিন্তু 1/2 লিটার হয়ে গেছে। আর এখন আমাদের স্ন্যাক্স দিচ্ছে, চলুন দেখি কী কী দিল স্ন্যাক্স। স্ন্যাক্স দেখতে পাচ্ছি এখানে, বলছি এখানে একটা পাপড়ি দেখতে পাচ্ছি, এখানে চায়ের সামগ্রী, আর একটা সন পাপড়ি যেটা আমি একদমই পছন্দ করি না, আর এখানে একটা ডালমুট বা মিক্সচার, আর চায়ের সামগ্রী, তাতে চা, আমার মেয়েও পেয়েছে আর ওর বাবা তিনজনে মিলে। ও ভাবছে এখানে কী দেবে, আইসক্রিম দেবে না স্কুপ দেবে, কী দেবে, এটা দিয়ে কী খাবো, সত্যিই তো আমরা এটা দিয়ে কী খাবো, এটা দিয়ে আচ্ছা আচ্ছা এটা দিয়ে কি আমরা কী খাবো, আইসক্রিমের চামচ দিয়ে আমরা কী খাবো সেটা একটু, আমার একটা আইসক্রিমের চামচ দিয়েছে, জানি না এটা দিয়ে কী খাবো, দেখা যাক। এবার এগুলো একটু খুলি দেখি কী খাওয়া যায়।
ততক্ষণ হাওড়া। এখনো জল আছে কিছুটা গরম জল, মেয়ে একটু গরম জল খাবে। আর আরো টি ব্যাগস আছে, যদি চা খেতে চাই কিন্তু চা আমরা খড়গপুর এই ট্রেনের ফার্স্ট স্টপেজ পৌঁছে গেছি ফার্স্ট স্টেশনে। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ট্রেনটি নেক্সট স্টেশনের উদ্দেশ্যে চলে যাবে। কি কর, তুমি কি করছো? কোথায় গেল বাবা? দেখ তো ওদিকে বাবা আসছে কিনা। দেখ বাবা কোথায় গেল। কি হলো, তোর বাবা কোথায় গেল? ওই তো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ প্লাস থাকে, জল খাবো। দেখুন ওর বাবা ওকে ভয় দেখাচ্ছে একবার করে এই প্ল্যাটফর্ম দিয়ে গিয়ে। আর ওই দেখুন আসছে। কি বাবা কোথায়? আপনাদের এটা দেখানোর বিষয়ে এবং আপনাদের এরকম দৃষ্টি আকর্ষণ করব, আমরা আগে অনেক বেশি খাবার পেতাম শতাব্দীতে। দেখুন আমার মেয়েও খাবার পেয়েছে। আমাদের টমেটো ব্রেড স্টিক টমেটো স্যুপ সব উঠে গেছে এবং এই মুহূর্তে দেখুন এইটুকুন টুকুনি ছোটো ছোটো কন্টেনারে আমার মেয়েটা দেখাচ্ছি রাইস দিয়েছে, ডাল, একটা পিকল মানে আচার, নুন, একটা দই এবং চিকেনটা রয়েছে এখানে। চিকেনের দুটো টুকরো, আগে লেগ পিস থাকতো বা পিস, সেগুলো দুটো টুকরো এবং গুলাব জামুন। খাবারের কোয়ালিটি খুবই খারাপ হয়ে গেছে এবং সত্যি এই তুলনায় যে পরিমাণ টাকাটা আমরা দিই সেটা কোনোভাবেই প্রযোজ্য নয়, দেওয়া উচিতই নয় আমাদের। যাই হোক, দেখুন আপনাদের দেখাচ্ছি এখানে দুটো চাপাতিও রয়েছে এতে, কিন্তু সঙ্গে এই খাবারের অবস্থা, এটা নাকি 500 টাকা এবং আগে ভালো পিস দিত, সেই তুলনায় এখন চিকেনের ছোট্ট ছোট্ট দুটো পিস, এই ডাল, ভাত, গোলাপ জামুন দুটো। হ্যাঁ, এ পজিটিভ হচ্ছে গোলাপ জামুন দুটো বাড়িয়ে দিয়েছে, দুটো করে দিয়েছে, কিন্তু এটা একটা প্রিমিয়াম ক্লাস ট্রেনের খাবার হতে পারে না। আপনাদের কী মতামত সেটা কিন্তু কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। ডিনার দেখে আমাদের মনটা যথেষ্টই হতাশ হয়েছে বন্ধুরা। যাই হোক, আমাদের 7:30 বাজছে, দেখুন 7:30 বাজছে, এই ডিনার দিয়ে দিয়েছে এখনই, রাত্রি 9:30-10 ট্রেন ঢুকবে, সবাই মোটামুটি ট্রেন কম্পার্টমেন্টে ডিনার করছে। দেখুন ওখানে ডিনার করছে, আমার মেয়েও ডিনার করছে, ওখানে বাবা মা বসে ডিনার করছে, কিন্তু এটা মনে হয় আরেকটু ভালো কোয়ালিটির করা উচিত। রাত্রিবেলা আমি ব্লগ করতে পারিনি কারণ কালকে পুরি স্টেশনে নেবে অটো খোঁজ পাচ্ছিলাম না, রাত 10 বেজে গিয়েছিল, বাবা মা এবং বাচ্চাকে নিয়ে আমরা বেশ একটু অসুবিধায় পড়েছিলাম। তারপর অবশেষে একজন এই পিক সিজনে 200 টাকায় রাজি হলো শেষ অবধি গৌরবাদশাহীর কাছে এসে পৌঁছানোর জন্য। তারপর আমাদের হোটেলে উঠেছি যার নাম হচ্ছে সাগরপাড়ে। আমরা খুব তাড়াতাড়ি বুকিংটা করতে পারিনি, লাস্ট মোমেন্ট বুকিং ছিল, তাই তাও একটা ম্যানেজ করে যেখানে, যেহেতু এখানে আমরা বারবার আসি, আমরা হোটেল পেয়েছি। সেই সব কিন্তু দেখাবো, সব একটা রুম ট্যুর করব, সব কিছু আসবে। কিন্তু আপনাদের একটা লাস্ট কালকের পর্বটার আমি একটা শেষ করে ব্লগটা বলতে চাই। যারা যারা আসবেন প্লিজ ক্যারি করুন নিজেদের খাবার। শতাব্দীর খাবারের কোয়ালিটি কিন্তু ভীষণ খারাপ হয়ে গিয়েছে এবং একটু পুরীতে যারা আসবেন তারা কিন্তু একটু আগে থেকে বুকিং করে আসবেন, কারণ এখানে এসে বুকিং করাটা ভীষণ মুশকিল।
যখনই আসবেন বন্ধু বান্ধবকে একটু জিজ্ঞাসা করুন, তাদের কোনো কানেকশন লাগান বা কানেকশন করে প্লিজ কিন্তু একটা বুকিং নিয়ে আসবেন। কারণ বুকিং ছাড়া কিন্তু এখানে এলে ঘর পাওয়া, সি ফেসিং ঘর পাওয়া কিন্তু খুব মুশকিল। তাই বন্ধুরা, আজকে আর কথা বাড়াচ্ছি না, আপনারা পুরী শতাব্দীর ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আর একটা ছোট্ট ভিউ আপনাদের স্নিক পিক একটা যেটাকে বলে দেখিয়ে রাখছি, এটা আমাদের ঘর আর এটা আমাদের ভিউ, সাতলহরি মঠ এবং সামনে আমাদের বে অফ বেঙ্গল। আর তারই ব্লগ পারলে ব্লগ করবো বন্ধুরা, কারণ সপরিবার ঘুরতে এসেছি, বুঝতেই পারছেন, বাচ্চা মেয়ে সবাই, মা বাবা হাজবেন্ড সবাই একটু সময় কাটাতে এসেছি, তাই হয়তো ব্লগ করে উঠতে পারবো না, তাও নিশ্চয়ই একটু রুম ট্যুরটা চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, শীতকাল পড়েছে, আবার বলছি বেরিয়ে পড়ুন, বেরিয়ে পড়াটাই লক্ষ্য। আর ভালো লাগলে ব্লগটি, কোনোভাবে ইনফরমেটিভ লাগলে, কোনোভাবে যদি আপনার মনে হয় একটু আপনার ভালো লেগেছে এবং আপনার কোনো মানে ভালো লেগেছে বা কোনো ইনফরমেশান আপনি এর থেকে পেয়েছেন, অবশ্যই আমার লাইক চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর পাশে থাকুন, সঙ্গে থাকুন, নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগে আবার আপনাদের সাথে আমার দেখা হবে। টিল দেন, বাই বাই।